ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো পঁয়তাল্লিশ জন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় নতুন ভর্তি হওয়া তিনশো পঁয়তাল্লিশ জনের মধ্যে রাজধানীতে দুশো আটাশ জন এবং রাজধানীর বাইরের হাসপাতালে একশো জন এ নিয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার একশো বারো জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে